বিএনপি ও জামাতে ইসলামীর দীর্ঘদিনের রাজনৈতিক সখ্য জোটগত সংহতি এখন দুলছে সংশয়ের দোলাচলে। জামাতের সাবেক আমির গোলাম আজমের মৃত্যুতে বিএনপির শোক না জানানো এবং তিন শীর্ষ নেতার ফাঁসির রায়ে নীরবতা এই সন্দেহ পাকাপোক্ত করে তুলছে। সত্যি কি তাই? জবাব খুঁজেছেন মনিরুল ইসলাম মিন্টু। 5 জানুয়ারি নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচনের আশায় আন্তর্জাতিক মহলকে পক্ষে আনতে জামাতকে ছাড়াই একলা চলার নীতি গ্রহণ করে বিএনপি। অনেকদিন যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় অপেক্ষমান থাকায় বিএনপিকে ছেড়ে সরকারের সঙ্গে জামাতের আতাতের খবরও ছিল আলোচনায়। জামাত আমাদের সঙ্গে কথা বলবে? What are you talking? When you have a leech like Jamaat in a country, it will continue to happen. This bloody party has no right to exist in this country. That's my personal view. তবে সম্প্রতি জামাতের তিন শীর্ষ নেতার ফাঁসির রায়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। গোলাম আজমের মৃত্যুর পর তার ছেলে আব্দুল্লাহিল আমান আজমির বিএনপিকে অকৃতজ্ঞ বলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় দুই দলের নেতাদের নানামুখী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জামাত জামাতের রাজনীতি করে, আমি আমার রাজনীতি করি, বিচারটাকে কেন্দ্র করে যেন কোনো বিতর্ক না। এই ক্ষেত্রে আমরা তাদের সম্পর্কে পক্ষে থাকলাম কি থাকলাম না, বিপক্ষে গেলাম কি গেলাম না, এটা কিন্তু জোট রাখা এবং ভাঙ্গার ক্ষেত্রে কোনো বিষয়বস্তু না। আমি যেটা গেছি, আমি এটা জিনিস বুঝি, তার উপরে যে অভিযোগ আছে তার যেটা বিচার করছে, সে বিচার স্বচ্ছ অস্বচ্ছ যাই হোক না কেন, তার বিচার তো জেল, মানে আমির তো জেল, তার মৃত্যু হয়েছে, তার তো আর কোনো আর এখন কোনো পাপ নাই। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরাও চাই, কিন্তু বিচারটা যেন সুষ্ঠু হয়, এটার মধ্যে যেন অন্য কৌশল না হয় আর কি, যে একটা চাপ সৃষ্টি করে জোট ভাঙ্গা লাগবে, চাপ সৃষ্টি করে তাদেরকে নিয়ে নিতে হবে এবং তাদের কিছু লোককে নিচেও। বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে এমন প্রশ্ন করলে বিএনপি নেতারা এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলেন। এই প্রশ্ন আসতেছে, এই প্রশ্ন তোলা হচ্ছে ইচ্ছে করে আমাদের মধ্যে দ্বন্দ্ব করার জন্য, সংকট সৃষ্টি করার জন্য চেষ্টা হচ্ছে। বিএনপি নেতাদের ব্যাখ্যা, জামাতের সঙ্গে তাদের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক। তাদের দাবি, 1996 সালের আগে রাজনৈতিক স্বার্থে জামাতের সঙ্গে জোট করেছিল আওয়ামী লীগ। অ্যালায়েন্স তো হয়েছে শুধুমাত্র এই অবস্থান থেকে ত্রাণ পাওয়ার জন্য, বর্তমান অবস্থা থেকে। আর দলীয় ভিত্তিতে যদি তাদের ইস্যু থাকে তারা বলতে পারে, কোনো জামাতের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট হয়নি, আওয়ামী লীগ তো এগ্রিমেন্টও করেছে। সুতরাং এটা এটা পিওরলি একটা স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অবস্থান। তবে এ ব্যাপারে জামাত ইসলামীর নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।